হচ্ছে বলো? মানুষ আর তোমাকে রেডি করেছে, শুধু মোজা পড়তে হবে, জ্যাকেট পড়তে হবে। তোমার কাজ কি স্কুল ছুটি? একটু বলে দাও ভিয়াসদের, একটু সালাম দাও। আচ্ছা একটু সালাম দাও, একটু সালাম দাও সবাইকে। তুমি কি বললে ছুটি? গরম গরম একটু আর একবার শুনিয়ে দাও। সবাই মিলে খাও, সবাই মিলে খাও, মানে আপনারা সবাই খেয়ে নেন। সবাই রোজা, মাম্মা রোজাতে চা খাওয়া যায়? তুমি রোজা না? তুমি রোজা? সারিম তো তিন বেলা খেয়ে রোজা। তো সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম, আশা করছি সবাইকে শেষ পর্যন্ত পাশে পাবো। আর কিচেনে যে একটু শেয়ার করি, কিচেনে কি কি করছি, অলরেডি অনেক কাজকর্ম শুরু করে দিয়েছে আজকে। আজকে ওর কিছু ইফতার দিব, এর জন্য এসেই সকালে উঠেই সারিমকে নাস্তা করিয়েই কিচেনে কাজকর্ম শুরু করে দিয়েছি। কিচেন কাজ করছি, একটু দেখিয়ে দিই। চুলা তো পরিষ্কার আজকে করিও নাই, রান্না বসিয়ে দিয়েছি, যে একদম সকাল সকালে যেহেতু কাজ সব রান্না করবো আর পরিষ্কার করি নাই। দুধ জাল করে নিচ্ছে, এখানে প্রায় 3 কিলো দুধ জাল করে 1 কিলো করে নিব, একটু ফিরনি রান্না করব। এদিকে গুড় জাল করে নিচ্ছি, এদিকে চালটাকে ধুয়ে রেখেছি। ফিরনিতে যে চালটা দিব এটা হচ্ছে কালো জিরা চাল। গুড়টা হয়ে গেছে আমার, গুড়টা নামিয়ে এখন এই চালটাকে অর্ধেকটা রান্না করে নিব, অর্ধেকটা মানে 3 ভাগ রান্না করে নিব। রান্না করে নিয়ে তারপরে আমি ফিরনিতে অ্যাড করব, কারণ ফিরনির দুধটা ঘন করে নিলে বারবার নাড়তে হয় না। এদিকেও সব দেখিয়ে দিই, সব বের করেছি, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম সব বের করেছি। এগুলো সব লাগবে আমার, এখন সব রেডি করে রাখলাম। এখানে আছে আমার কিশমিশ, এটা ডাল ভিজেছি একটু, অনেক মানে চার যে কয়েক রকম ডাল আছে, ডাল একসঙ্গে করে চাল দিয়ে মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করব। আর এই যে অবস্থা, এখনও কিচেনের গুছিয়ে নিই নাই, থালা বাসনও উঠাই নিতে হবে আর কি, এগুলো ধুতে হবে, এছাড়াও কাজ শুরু করে দিয়েছি। তো আশা করি সবাই আমার ব্লগটি আজকে ভালো লাগবে। এই দিয়ে এখন চলে যাচ্ছে, মুটুপিটা পরো, সারিমকে বিদায় দিয়ে আসি, চলেন আপনারাও চলেন আমার সঙ্গে। সারিমকে বিদায় দিয়েছি না, সারিম চলে যাচ্ছে আনুষাদের বাসায়। হ্যাঁ, সালিমকে বিদায় দিতে যাচ্ছি, আর আজকে ওয়েদারটাও ভালো না। হ্যাঁ যাও মাম্মা, তাড়াতাড়ি চলে এসো, তোমাকে গোসল করাতে হবে, কিন্তু তাড়াতাড়ি আসবা। ওকে, যাও গাড়িতে যে বসো, যাও। ও আমাকে দরজা আটকে দিতে হবে তোমাকে উঠিয়ে দিয়ে, আবার যাও যাও তাড়াতাড়ি ঢুকো, বলার সঙ্গে সঙ্গে চলে আসবা, কারণ আসলে তোমাকে গোসল করাতে হবে। ওকে বাই বাই, চলে গেল ছেলে, কারণ অনেক কাজ আছে বাসাতে, সেটা তো শেয়ার করলামই আপনাদের সঙ্গে। আমিও তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, তার সঙ্গে একটু ফুলগুলো দেখিয়ে নিয়ে যাই, সুন্দর সুন্দর ফুলগুলো। আজকে ওয়েদার একদম বোঝা, কয়েকদিন হলে অবশ্য ওয়েদার বোঝা। বাগানগুলো একটু এক নজরে দেখিয়ে দিই, পাতা পড়ে একদম নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হবে। আর এগুলো তো সব সাইডে রাখা হয়েছে। সারিমকে বিদায় দিয়ে চলে এসেছি, আমার ফিরনি প্রায় হয়ে এসেছে, সব কিছুই এখন মিক্সড করব। গুঁড়ো হয়ে গেছে, দুধটাও একদম শুকিয়ে গেছে, চালটাও প্রায় হয়ে এসেছে, এখন সব মিক্সড করে নিব, আর গোছানোর কাজগুলো কিছুটা করে নিব। কিচেনে যে গোছ গাছ কিছু এলোমেলো রয়ে গেছে, একটু গুছিয়ে নিয়ে তারপরে এটা ঠিক করব। Thank you.
চিনি রান্না হয়ে গেছে, সব শুধু পরে মিক্সড করে নিয়েছি। বাদাম, কিশমিস, তারপরে গুড়, সব কিছু মিক্সড করে সুন্দর একটা রান্না হয়ে গেল। এখন বেড়ে নিব, একটু জাফরানও দিয়েছি, রংটা আরও সুন্দর এসেছে। এখন সবগুলা এই যে এরকম করে এর মধ্যে বেড়ে নিলে, কারণ গরম গরমই তো বেড়ে নিতে হবে। মজাদার সুন্দর দেশি গুড়ে ফিন্নি, খিচুড়িটাও দিয়ে দিচ্ছি। ফিন্নি তো রেডি করা হয়ে গেছে, এদিকে বেসনটাও গুলিয়ে নিচ্ছি। আলুর চপ বানাবো বেসনের গুলি দিয়ে, সব রকম মশলা দিয়েছি, এটা পানি দিয়ে মিক্সড করব। আর এটাকে মেখে নিচ্ছি, গরম পানি তো ফুটিয়ে রেখেছি, পানিটা শুধু ঢেলে দিব। আর তিন চার রকম ডাল দিয়েছি, সব রকম রেগুলার মশলা দিয়েছি, আদা রসুন টমেটো কাঁচামরিচ, পরে দিব হচ্ছে লাস্টে মটরশুঁটি আর পেঁয়াজ পাতা, এই দুটো দিব। এখন সুন্দর করে নেড়ে নেড়ে শুধু মিক্সড করে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন ভাজা পোড়াগুলাও করে নিচ্ছি। একটু অল্প করে আগে করে নিয়েছি, কারণ সাইমকে আনতে যাবে, শাহানিদের বাসায় দিব, মানে আমার যার বাসায় ওদেরটা আগে দিয়ে দিব। এর জন্য কিছু পেঁয়াজিটা উঠিয়ে নিই, আরও পেঁয়াজও করতে হবে। আলুর চপটা করে নিচ্ছি, আলুর চপ বেসন দিয়ে করব। বেসন মাখানোটা আজকে দেখানো মানে দেখিয়ে দিই নাই, অন্যদিন পারলে দেখিয়ে দিব। এভাবে করলে বেসন দিয়ে মজা হয় আলুর চপটা। আর আলুর চপ সবসময় যে ইয়ে দিয়েই ভালো লাগে সেটা না, কিমা দিয়েই ভালো লাগবে, এটা কিমা ছাড়া। তারপরেও এভাবে করলেও ভালো লাগে। নর্মাল ভর্তা করে নিয়েছি, ভর্তা যেরকম করে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল এভাবে করে বেসন দিয়ে ভেজে নিচ্ছি। এটাও মচমচা হবে, মানে নরম হবে না, যেভাবে আমি বেসনটা মাখিয়েছি। একটু লাস্টে বেকিং পাউডার দিয়েছি, প্রথমে বেকিং পাউডার দিতে হয় না। আর তেলটাকে গরম করে একটু দিয়ে মাখানোর সময় দিলে মচমচাটা ভালো হয়। এখানে দিয়েছি আরও ইয়ের মধ্যে, আমি বেসনের মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, এগুলো দিয়ে করেছি, এর জন্য মচমচাটা ভালো হবে। এখন খিচুড়িটা বেড়ে নিচ্ছে দেওয়ার জন্য, আমি অন্নগুলা গুছিয়ে নিয়েছি আর খিচুড়িটা বেড়ে দিবে। খিচুড়িটা একটু দেখিয়ে দিই, লুকটা এরকম হয়েছে খিচুড়িটা, দেখেন, দেখতে তো ভালোই হয়েছে, খেতে নিশ্চয়ই ভালোই লাগবে। এক সাইড থেকে উঠা, মা খিচুড়ি বেড়ে নিচ্ছে। আর ওদিকে আমার ভাজা তো শেষ হয় নাই এখনো, এই দুটো বেড়ে ফেলেছি, পেঁয়াজু আর আলুর চপ বেড়েছি, আরও ভাজছি, আলুর চপ ভেজে আবার পেঁয়াজু ভাজবো। আলুর
ওই বক্সেও দাও, এই বক্সেও দাও। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমিও প্যাকিং করব। দিবে হচ্ছে আসলে পাকিস্তানি ভাইদের, সারিমের বাবার পরিচিত কিছু পাকিস্তানি ভাই আছে, আজকে তাদের ইফতার দিবে সারিমের ড্যাডি। এখন পেঁয়াজুটা ভাজা হলেই লাস্ট ফিনিশিংয়ে আমার হয়ে গেল, এখন ওদেরগুলো প্যাকিং করে নিব। আর সারিমের ড্যাডি নিয়ে গেছে অলরেডি সাহানিদেরটা, সারিমকে নিয়ে আসবে আর ওদের দিয়ে আসবে। আর এখানে মুরগি কিছু ফ্রাই করে নিচ্ছি দেওয়ার জন্য, এটা আমার মাখানোই ছিল ডিপে, সেটা প্রায় হয়ে এসেছে, এটা হলেই শেষ করে দিয়েছি। বক্সগুলো প্যাকিংও হয়ে গেছে, সারিমের ড্যাডি এখন নিয়ে চলে যাবে। সারিম তো এসেছে, সারিমকে গোসল করতে ঢুকিয়ে দিয়েছি, আর এগুলো এখন সারিমের ড্যাডি নিয়ে চলে যাবে দেওয়ার জন্য। ড্যাডি নিয়ে চলে গেল, সবাইকে দিয়ে বাসায় চলে আসবে। ইফতারি টাইম হয়ে গেছে, তখন তো আর ভিডিও করি নাই, তখন হচ্ছে নিজে সারিমকে ঘুম পাড়িয়েছি, নিজেও ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে এখন সব ইফতার গোছানোতে আসলাম, এসে দেখি ইফতারি দিয়ে গেছে হচ্ছে আবার সাহানিদের বাসা থেকে, না মানে আমার যার বাসা থেকে আবার ইফতারি দিয়ে গেছে সব। আমি তো সারিমকে নিয়ে ঘরে ছিলাম, আমি আর দেখি নাই। আর সারিমের ড্যাডি অবশ্য সালাদ বানিয়েছে আজকে, সালাদটা এখন মানে কেটেছে মিক্সড, এখন আমি সব মশলা দিয়ে ঠিক করে নিব। আর মা হচ্ছে শরবতটা রেডি করে শরবতটা ঢেলে নিচ্ছে সবার জন্য। ড্রয়িং রুমে বসে আছে আব্বা, আব্বা মাও বসে আছে, এখন ইফতার করব। সারিমের ড্যাডিও চলে আসবে, আমাদের মেয়েও ঘুমাচ্ছে, মেয়েও আর বেশিক্ষণ বসে থাকে নাই, পরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে ছিল, আমি ছেলেকে নিয়ে ঘুমাইতে গেছি, তারপরে মেয়েও ঘুমিয়ে গেছে, আর ছেলেও এখনও উঠে নাই। আমরা ইফতার করব, তার কিছুক্ষণের পরে যদি ওঠে আর কি, কিংবা হয়তো ইফতারের সময় উঠিয়ে নিয়ে আসব। তো দেখতে দেখতে তো আমাদের রহমতের মাসগুলো শেষই হয়ে যাচ্ছে, আজকে কয়টা রোজা চলে গেল, 22টা শেষ, মানে কাল 23-এর রাত, আজকে মানে কদরের রাত। দেখতে দেখতে কদরের রাতও 3টা চলে গেল, আর মাত্র 2টা কদরের রাত সামনে আছে, একটা। তো আশা করি সবার আল্লাহ রহমত দান করুক, এই রহমতের মাস, রহমতের দিন তো চলেই যাচ্ছে, সবার জন্য দোয়া থাকলো অনেক অনেক। মাও একটু দোয়া করে দাও, সবার মা বাবা একটু বলে দাও সবার জন্য দোয়া, সবাইকে আমাদেরও তার সঙ্গে দোয়া করবেন সবাই। আল্লাহ সবার জন্য রামাজুরাগুলো করবেন, আল্লাহ কে হাস করবে, আল্লাহ সবার জন্য রামাজুরাগুলো করবে, আল্লাহ সবাই যেন মাফ করে গুনাহ খাতা, আমরা যা ইবাদত করেছি আল্লাহর কাছে। এই জানি না আগামী বছর আবার রোজা আমাদের ভাগ্যে, কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই জানি তো না, আল্লাহ যেন এই রমজানে আমরা যা যে দোয়া পড়েছি আর কি, সবাই যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে, মাফ করেন আমাদের সেটাই, আল্লাহ আমাদের সবার মধ্যে রহমত দান করে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডি স্টুডিওর সঙ্গেই থাকবেন। মা ভাই বলে দাও আল্লাহ হাফেজ করে দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আমার ছেলে মেয়ে কেউ নাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন আবার কোনো ব্লগে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।